সন্ত্রাস, ওই জেনাখোর, ওই মদখোর, গাঁজাখোর, যারে আমরা পিডিয়া এলাকা থেকে এই মরুভূমির প্রান্তরে ফেলে রেখে দিয়ে গেছি, এটা তো সেই নাফরমান খারাপ লোকটা। পয়গম্বর মুসা আলাইহিসসালাম এই কথা শুনিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, লোকেরা যে বলতেছে আমি কি জবাব দিব, লোকেরা কি বলে? আল্লাহ কয়, ও পয়গম্বর, এই যুবকটা চোর তাও সহ্য, ডাকাত তাও সহ্য, মদখোর গাঁজাখোর তাও সহ্য, জেনাখোর তাও সহ্য, সকল প্রকার খারাপ ইসে করতেও তাও সহ্য, তবে পয়গম্বর রে, আমার এই গোলামটা আমি আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করেছে, এমন ভাবে তওবা করেছে, তওবাতুন নসুহা, তওবায়ে নসুহা করেছে, এই বান্দার চোখের পানি দিয়ে তাকায়া আমি আল্লাহর স্ত্রী থাকতে পারলাম না, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে, তার তওবার খাতিরে আমি আল্লাহ যুবকের জিন্দগির সকল গুণাগুণি মাফ করে দিলাম। মুসলমান ভাইয়েরা, আমার ওই যুবকটা যদি মৃত্যু অবস্থায় মৃত্যুর আগ মুহূর্তে এই তওবা করে জাহান্নাম থেকে বাঁচতে পারে, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নিতে পারে, আমি আর আপনি হয়তো এখানে যারা আছি হয়তো আমি মরে যাব, না হয় আপনি মরে যাবেন রে ভাই, হয়তো আমার ইন্না লিল্লাহর আওয়াজ বের হবে, না হয় আপনার আমার কাহারো না কাহারো ইন্না লিল্লাহর আওয়াজ বের হবে, শেষ মুহূর্তে যদি এই তওবা করে নিয়ত করি আল্লাহর কাছে, আর আল্লাহ অন্যায় অপরাধ করব না, এখানেই ক্ষমা করে দাও, আল্লাহ যদি তওবাটা কবুল করে এই রাত্রে মারা গেলে অবশ্যই আপনি জান্নাতের মেহমান, ঠিক কিনা? রাজি আছি তো, রাজি আছি তো ইনশাআল্লাহ। এই নিয়তে আল্লাহ আখিরি মুনাজাত পর্যন্ত জনবসে থাকার তৌফিক দান করেন, এবং তওবা করে তোমার দরবারে তওবাটা কবুল করায়া, গুনাহ মাফ করায়া, জান্নাতের খাতায় নাম লেখায়া বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। হাত নামান। আমি আপনাদের সামনে পবিত্র কালামে ফাঁক থেকে দুখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি, আল্লাহ যদি তৌফিক দান করেন অল্প সময়ের মধ্যেই এর আলোকে কিছু কথা রেখে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব, বাকি আল্লাহর কাছে সাহায্য কামনা করছি, আল্লাহ যেন কিছু কথা বলার, আপনাদেরকে ধৈর্য সবরের সাথে কিছু কথা শোনার এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার জিজ্ঞাসায়, আসমানটা সৃষ্টি করলেন কে? জমিন সৃষ্টি করলেন কে? সূর্য সৃষ্টি করলেন কে? চন্দ্র বানালেন কে? আরো জোরে গান, সকাল বেলায় সূর্য উঠাই কে? সন্ধ্যা বেলায় ডুবাই কে? শীতের দিনে শীত দেয় কে? গরমের দিনে গরম দেয় কে? বর্ষার দিনে বৃষ্টি দেয় কে? আপনার গাছে ফল ধরায় কে? জমিনে ফসল দেয় কে? নদী সাগরে জোয়ার ভাটা আনায়ন করে কে? তো এই জমিন কার? তো আমি কার? আমারে খাবাই কে? আমারে ফালে কে? এ হাসান আমিসা, এ সত্য না মিথ্যা, ফালে কে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সেই জন্য আমরা প্রশংসা করি, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তামাম জাহানের পালনেওয়ালা, ঠিক কিনা? বান্দা পালে কে, ভালে কে, খাবাই কে? এখন তুমি বলতে পারো তোমার দোকানদারিয়ে তোমারে খাওয়ায়, তোমার বিদেশের পোলার কামায়ে তোমারে খাওয়ায়, তোমার জমিনের ফসলে তোমারে খাওয়ায়, তোমার নদীর মাছ ধরায় তোমারে খাওয়ায়, তুমি সিএনজি চালাও সিএনজি এ তোমারে খাওয়ায়, রিক্সা চালাও রিক্সায় তোমারে খাওয়ায়, ঠিক কিনা? ওরে কথাটা ঠিক না? ওরে বন্ধু আসলে বলেন না খাওয়াই কে? বন্দা তুই যদি এই কথা বলস তুই সিএনজি চালাস তোর খাওয়া চলে, আমার জিজ্ঞাসা, আপনার আমার বাড়িতে কুকুর আসেনি, কুকুর এই কুকুরে কি সিএনজি চালায়নি, বিদেশে টাকা কামায়নি, দোকানদারি করেনি, বদলা দিয়া কাহারো ধান কাটেনি, আপনি কি কুকুরের খানা ফাঁকাননি? তাহলে আপনার বাড়ির কুকুরটার খাবারের ব্যবস্থা করে কে? আমার জিজ্ঞাসা, আপনার বাড়িতে আপনার ঘরে বিড়াল আসেনি, ইঁদুর আসেনি, বেজি আসেনি রে ভাই? তো আপনার জিজ্ঞাসা, এই বেজি বদলিয়া দেনি, ইঁদুরে কোথাও চাকরি করেনি? ওরে কথা কয় না? আপনার আমার বাড়িতে সড়ই ভাগি আসেনি, সড়ই ভাগি কথা কন? এই সড়ই ভাগি দিনখানি চাষ করেনি,
মাঝখানে চাষাবাদ করেনি। সকালবেলায় হদ্দার হোক একজন 30 জন কামলা ওই হদ্দারের অধীনে থাকিয়া কাহারো বদিল্লা দিত জানি, কাহারো কাজ করতে জানি। হে বন্ধু, কোন চাকরি বাকরি আসেনি, সকালবেলায় খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলায় পেটটা ভর্তি করে বাসাতে পৌঁছাই গে। আরো জোরে কন্যারে ভাই, বান্দা তোর সিএনজি এ তোরে খাওয়াই না, আমার আল্লাহ সিএনজির মধ্যে দিয়া তোরে সুস্থ রাখিয়া তোর সি খাওয়া খাওয়ারের ব্যবস্থা করে, তোরে ফাইলবার ব্যবস্থা করে, কথা ঠিক কি না? আল্লাহ যদি বেজার হয় সিএনজিটা কাট কইরা তোর হাঁটু ভাঙ্গা কোমর ভাঙ্গা হাসপাতালে তো সবাইও রাখতে পারে, ঠিক কি না? বলেন না মুসলমান ভাইয়েরা আমার, আবারও জিজ্ঞাসা এবার আপনারে আমারে খাবাই কে? ভালে কে? বলেন না এই পৃথিবীর সৃষ্টিকর্তা কে? আচ্ছা আমার জিজ্ঞাসা, বিয়া করছে নামনে বসালাইব আরক জনে, কথা কয় না গা? আপনার বিবির তৈল সাবান, আপনার বিবির শাড়ি, আপনার বিবির ছায়া ব্লাউজ, আপনার বিবির জুতা, আপনার বিবির খাওয়ারের ব্যবস্থা কি আপনি করবেন না আরক জনে করিব? কথা কন কে করব? ও বন্ধু, এবার বিয়ে করলেন, বউ হলো, বর দায়িত্ব আপনি মনে করেন আপনার। এবার আপনার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ছেলে আপনার বাবা ডাকে, মেয়ে আপনার বাবা ডাকে, ছেলে জন্ম দিলেন আপনি, এখন এই ছেলের বরণ পোষণের দায়িত্ব কি আরেক জনের নেই? কথা কন না গা কার? আল্লাহ কয়, ও বান্দা বান্দি, তুই সন্তান জন্ম দি মনে করস, এই সন্তানের লালন পালনের দায়িত্ব তোর। তুই বিয়ে কইরা মনে করস, এই বিবির লালন পালনের সবকিছুর দায়িত্ব তোর। বান্দা বানাইলাম আমি আল্লাহ তোদেরকে, বানাইছি আমি, ফাইলবার চিন্তা করো আমি আল্লাহর হাতে, কথা ঠিক কিনা? একা তুমি ভাবছ মিশে, ভাবিবার তুমি কে? যার ভাব না সেই ভাবিবে, তুমি ভাব তাহাকে। একা তুমি ভাবছ মিশে, ভাবিবার তুমি কে? স্ত্রী বিয়া বইছে স্বামীর কাছে, নিজের খাবারের চিন্তা স্ত্রী করে না, স্ত্রী করে স্বামীর কাজের চিন্তা, কথা ঠিক কিনা? আরো যেরকম ঠিক নেই, সন্তান বন্ধু জন্ম দিছে বাবা, সন্তানের পেট কেমনে চলবে সন্তান চিন্তা করে না, সন্তানের কাজ হলো মা বাবা যাই কয় তাই মানা, লেখাপড়া করো, স্কুলে যাও, মাদ্রাসা যাও, দুপুরে তোমার খাবারের ব্যবস্থা বাবা করে, মা করে, ঠিক কিনা? আল্লাহ কয়, একা তুমি ভাবছ মিশে, ভাবিবার তুমি কে? যার ভাব না সেই ভাবিবে, তুমি ভাব তাহাকে। তোরা আল্লাহ বানাইছে, তোর খানার চিন্তা তুই করস না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকি রিজিকি কর বান্দা, রিজিকি পাইবা কোনখানে? রিজিকের পয়সালা চলছে আসমানেরই উপরে, ঠিক কিনা? ও বান্দা বান্দি, তোমারে আমারে ভালে কে খাওয়াই কে? বলে হুজুর কেমনে খাওয়াই? আকাশ থেকে যদি বৃষ্টি নাজিল না হয়, জমিনে যদি উর্বরা শক্তি না হয়, তাহলে ফসল হইব নি? আমের বাগানে আম থাকব নি, কাঁঠাল গাছ থাকব নি? বৃষ্টি বন্ধ হইয়া গেলে জমিন মরা মরা হইয়া যাবে, সব বন্ধ হইয়া যাবে। এবার আমার জিজ্ঞাসা, আকাশ থেকে বৃষ্টি নাজিল করিয়া জমিনের মধ্যে উর্বরা শক্তি দিয়া এখান থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে কে? আচ্ছা জমিনের টা বাদ দিলাম, সমুদ্র সাগরের মাছ খাই না আমরা? কথা কান না গা, খান নেই, খান নেই। আচ্ছা বলেন তো, এই যে ইলিশ মাছের সিজন গেল, এখানে এক বছর পরে এই বছর খায়, পরের বছর বর্ষাতে আবার ইলিশ মাছ আসে, কোন কোন দেশের কোন রাষ্ট্রের কোন মৎস্যমন্ত্রী এই মাছের কোনাগুলি সিজনে সিজনে মৌসুমে মৌসুমে নদী সাগরে ছাড়ি আছে, এরকম কোন প্রমাণ আসেনি? আল্লাহ কয়, আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোরে বানাইছি, কি খাবায় ফেলতে হবে সেই ব্যবস্থা আমি আল্লাহ করছি এই নদীর মধ্যে। ও বান্দা চিন্তা করস না, মৌসুমে মৌসুমে ইলিশ মাছের ফোনা ছাড়িয়া আবার তোরা যদি জমিনের মধ্যে তোরা মাছের চাষ করলে খাদ্য দেশ দেশ নি দেননি দেননি
এরে বন্ধু, পুকুরে ফজাকটে মাছের চাষ করেন, কত হাজার টাকা খাদ্য দিয়া মাছগুলা বড় করতে হয়। আল্লাহ কয়, ও বান্দা বান্দি সুর, আমি আল্লাহ তোরে ফেলবার জন্য ওই সমুদ্র সাগরে অসংখ্য অগণিত প্রকারের মাছগুলা আমি আল্লাহ লালন পালন করি, ওদের খাদ্যের ব্যবস্থা দুনিয়ার কেউ করে না, আমি আল্লাহ তাদেরকে খাদ্য খাওয়াইয়া খাওয়াইয়া বড় করিয়া তুই বান্দা রিজিক হিসাবে তোর কাছে পৌঁছাইয়া দি, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না? তুমি তো গরুটারে ফেলতেছ, গাভীটারে ফেলতেছ, সারাদিন ঘাস খাওয়াও, এই গাভীর ভিতরে আছে গোবর, আছে রক্ত মাংস, কথা ঠিক কিনা? কিন্তু দুঃখে, কিন্তু চিন্তার বিষয় বিজা বুঝার বিষয় হলো, তুমি যে সকালবেলায় গাভীর বাটের নিচে যায়া জগটা ধরলা, বান্ডটা ধরলা, এই বাটের ভিতর থেকে 3 কেজি 4 কেজি 5 কেজি 10 কেজি আধা মন 22 কেজি দুধ যে বাহির হয়, এই দুধের ব্যবস্থাটা সেখানে করে কে? কি পরিমাণ নেয়ামত! ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ কয়, ও বান্দা বান্দি, এই বাবা আমি কি পরিমাণ নেয়ামত দিয়া তোরে ফালি, হাতের করে করে গুনতে থাক, জীবন শেষ হয়ে যাবে, আমি আল্লাহর নেয়ামত গুলা গনে গনে শেষ করা যাবে না, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, এবার আল্লাহ বলে, ও বান্দা বান্দি, এই পৃথিবীতে এইভাবে যত কিছু আমি বানাইলাম সব কিছু তুই বান্দারে ফেলবার জন্য, তোর টিকে রাখার জন্য, তোর জন্য, তোর সৌজন্যে, তোর লাভের জন্য, তোর উপকারের জন্য, তোর ফায়দার জন্য, তোর ভুগের জন্য, সব কিছু তোর জন্য বানাইছি, কোন দিকে তাকায় কোনটা অস্বীকার করবি? ভাবিয়া গিয়ালা ইরব্বিকুমা তুকাযিবান। আল্লাহ কয়, বান্দা, কোন কোন আমার কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করিবা? যেদিকে তাকাইবা সেদিকে আমি আল্লাহ তোমার জন্য উপকার করে রেখেছি, যেদিকে তাকাইবে সেদিকে তোমার জন্য নেয়ামত তৈরি করে রেখেছি, কথা ঠিক কিনা? কোনটা অস্বীকার করবে কোনটা? এবার আল্লাহ কয়, ও বান্দা, এত কিছু তোর জন্য বানায়া তোরে আমি আল্লাহ কেন বানাইলাম চিন্তা করিস নি? এবার আল্লাহ প্রশ্নবোধক কথা দিয়ে আপনাকে আমাকে বলে, অসুবিধা হয়নি? অসুবিধা হয়নি কি? বড্ডা বড্ডা হুজুরের আওয়াজ করবো, আমি তো ছোট মানুষ। বড় হুজুরুল্লাহ ওয়াজ করবো, আমি তো ছোট্ট মানুষ, তো ছোট্ট মানুষ হিসাবে কথাবার্তা কই আর কি। বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহ এবার প্রশ্ন করি আপনাকে, আমাকে বলে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ আপনাকে আমাকে প্রশ্ন কইরা কই, কি করি কি করি, আরে বুঝে না লাগে, প্রশ্ন কইরা কই? বলো হুজুর কেমনে কই? একটু দিলের কান্দি শুনেন, আজান দিলে কিছু লোক দোয়ানে বসে থাকে না? আজান দিলে কিছু লোক টেলিভিশন দিকে ছায়টা আনি, বসে বসে সাত ওখানে বিড়িটা আনেনি, সিগারেট আনেনি, আজকের ওয়াজ থেকে ও সাত ওখানের বন্ধু, এই কথাটা তুমি বুঝি নাও। আল্লাহ এইভাবে তোমারও কইতেছে, যখন মসজিদে আজান দেই, জোহরের আজান, আসর নামাজ, মাগরিব, এশা, এই সময়গুলোতে দোকানে আড্ডা বেশি দেয়, ঠিক না বা ঠিক? যখন মসজিদে আজান দেই, তখন এ আল্লাহ, তুমি এই কথাটা ভাবো যে আল্লাহ আমারে এখন প্রশ্ন করি কইতেছে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই আব্দুর রহমান, এ আব্দুর রহিম, এ আব্দুল করিম, দোকানে যে বসে রয়েছ, এটা আমি একটু অতিরিক্ত করে মানি। এই আল্লাহ, এই তোমরা কি মনে করেছ আমি আল্লাহ তোমাদেরকে খামাখা অহেতু অনর্থক এমনি এমনি বানাইছি, তোমরা তোমাদের মন মতো চলবা, সাধুর মতো চলবা, তোমাদের কোনো কাজকর্ম নাই, পুনরুত্থান, পুনর্জীবন, পরকাল বলতে নাই, এই সিদ্ধান্ত নিয়ে আছো? কে কয়, কারে কয়? আমারে কন্যা, কারে কয় এই কথাটা? এই যারা আজান শুনিও মসজিদে না আইসা, বাজারে দোকানে পাঠে এইভাবে সিগারেট টানরা বসে থাকেন, আপনি এই কথাটা মনে করবেন, আজান শুনিয়ে রে আল্লাহ তখন আমারও কইতেছে, কারে কারে?
তোমরা কি মনে করেছো খামাখা বানাইছি? না না, এই পৃথিবীতে যত কিছু আমি আল্লাহ বানাইলাম সব বানাইলাম তোমাদের সৌজন্য, তোমাদের জন্য, তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর জন্য, ঠিক কি না? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা বাখা জুজু ইবাদাত তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা? ও বান্দা বান্দি একটু খেয়াল করেন, এবার আপনি বলতে পারেন হুজুর আমরা তো আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি, আজান দিলে মসজিদে যায়, আল্লাহর গোলামির অর্থ এটা নয়, শুধু নামাজ পড়াটা আল্লাহর গোলামি নয়, হে বন্ধু ব্যবসাটাও আল্লাহর গোলামি, চাকরিটাও আল্লাহর গোলামি, রাজনীতিও আল্লাহর গোলামি, শাসাবাদটাও আল্লাহর গোলামি, ডাক্তারিটাও আল্লাহর গোলামি, ও বন্ধু অফিস আদালত চালানি সেটাও আল্লাহর গোলামি, বিচার করাটাও আল্লাহর গোলামি, কথা ঠিক কিনা? বলো হুজুর কেমনে সেটা গোলামি হবে? এবার আল্লাহর রসুলকে আল্লাহ বলেন, নবী আপনি বলেন, قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. হে আমার বন্ধু আপনিও বলেন যে নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মরণ لله, কার জন্য বলেন না? রব্বুল আলামিন, যিনি তামাম জাহানের পালনওয়ালা। এখন আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? এবার পরে যে বলে আমার হায়াত, এ আমার হায়াতের অর্থ হচ্ছে আমার জীবদ্দশায় আল্লাহর দেওয়া হায়াতের মধ্যে থাকি, যত কাজ করব সব কাজ কার জন্য? জোরে বলেন, কার খুশির জন্য? ব্যবসা করতে যাব, ব্যবসাটা যদি আমার হালাল ব্যবসা হয়, ব্যবসাটা যদি নবীর তরিকা মতো হয়, অন্যের নিতে যায়া বেশি করে নিলাম, দিতে যায়া হালকা করে কমাই দিলাম, এটা কি আমাদের ধর্মনি? জোরে কন না খা। জমিন চাষ করতে গেলাম, ওই আইল কাটি নিজের জমিন বানাইলাম, সেখানে কি আবাদত হইবে নি রে ভাই? কথা কন মুসলমান ভাইয়েরা, আমার ব্যবসাটা যদি আল্লাহর খুশি মতো নবীর তরিকা মতো হয়, আল্লাহ কয় তোর ব্যবসাটা তো আমার কাছে আবাদত, তোর চাকরিটা যদি আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হয়, তোর চাকরিটাও আমি আল্লাহর আবাদত। তুই যে রাজনীতি করস, রাজনীতি আসেনি আপনার এলাকার? আসেনি? রাজনীতি করে না? করে না? রাজনীতি করে না? একদলে কথা কয় না? তো রাজনীতিটা কি আল্লাহ, আল্লাহ কয় রাজনীতিও কি আবাদত, রাজনীতিও কি? তো এখন কেমনে আবাদত হইল? রাজনীতি কি আল্লাহর জন্য করি না দুনিয়ার নেতা গল্লাই করি? এই যে বর্তমান চলমান যে রাজনীতিটা আমি করছি, এই রাজনীতিটা কি আল্লাহর জন্য না দলের জন্য? আরো জোরে বলেন, কার জন্য করতেছেন? এখন আপনার রাজনীতি যে করেন, এই রাজনীতির মধ্যে আমার আল্লাহ রাজি আছেনি? রাজনীতিটা আল্লাহর উদ্দেশ্য হইতেছে কিনা? রাজনীতিটা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার উদ্দেশ্য হইতেছে কিনা? নাকি আপনার দলের ক্ষমতায় বসাইবেন, নাকি আপনার নেতার জিতাবার জন্য রাজনীতি করেন? একদল আরেক দলের মাথায় বাড়ি দেন, কেলা হুমা ফিন্নার। রসুল বলছে এমন একটা সময় আসবে হত্যাকারী হত্যা হবে, আর হত্যাকারী যে হত্যা করবে কেলা হুমা ফিন্নার, দুজন জাহান্নামে যাবে। হত্যাকারী বলতে পারবে না কেন হত্যা করলো, আর হত্যা যিনি হয় সে কেন হত্যা হইলো সে বলতে পারবে না, দুজন জাহান্নামি। কথা ঠিক কিনা? বর্তমান সময়ে আমরা যারা একদল আরেক দলেরে মারি, এটা কি আমরা দলার নেতার জন্য না আল্লাহর জন্য? এই কথা কন, দলের জন্য নেতার জন্য, ঠিক না? দেখে যদি তোমার এই হত্যাটা, এই রক্তটা আমার আল্লাহর দিন আল্লাহর জমিনে জিন্দা করার উদ্দেশ্য হয়ে থাকতো, আল্লাহর কোরআনের আইন এই দেশে বাস্তবায়ন করার জন্য হয়ে থাকতো, কসম খায়া বলছি তোমার মৃত্যুটা হতো শহীদের মৃত্যু, তোমার মৃত্যুটা হতো আল্লাহর জন্য মৃত্যু। Hey!
পূজা করতে গেলে চিন্তা করতে হবে আমার রাজনীতি যে এবাদত হচ্ছে কিনা, আমার এই রাজনীতির মধ্যে আমার আল্লাহ খুশি আছে কিনা। কথা কান ঠিক নেই, ঠিক নেই? এমন লোকের রাজনীতি করিও না যেই লোকে যেই নেতা তোমার আল্লাহর দিকে ডাকে না, যেই নেতা এই কথা বলে না, নেতা মসজিদে জানা তোমারও বলে না এই মসজিদে যা, নেতা নিজে দাঁড়িয়ে রাখে না তোমারও কয় না দাঁড়িয়ে রাখ, নেতা নিজে হক পথে চলে না তোমার হকের দাওয়াত দেয় না, নেতা চুরি করে তুমিও চুরি করো, নেতার কাছে তোমার ব্যবহার করে যাই না রাখিও হাসরের মাঠে, নেতাও জাহান্নামী কর্মীও জাহান্নামী। কথা ঠিক কি না বলেন? আর যদি আপনি এমন নেতার রাজনীতি করেন সেই নেতা আপনাকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিনের দিকে দাবিত করে, আল্লাহ তো আপনারে দুনিয়াতে পাঠাইছে কোন ব্যক্তির দিকে মানুষকে ডাকার জন্য নয়, আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর দিকে ডাকার জন্য। কথা ঠিক কিনা? ঠিক কিনা? দাওয়াত দিলে তার দাওয়াত দিবেন, মানুষকে আহ্বান করলে কার দিকে করবেন, রাজনীতি করলে কোরআনের বানান কিসে? আল্লাহ আল্লাহর নবীর রাজনীতি। কথা ঠিক কিনা? ঠিক না? ও মুসলমান, তাহলে যেই নেতা জান্নাতে যাবে আর কর্মীরা জান্নাতে যেতে হলে নেতাটা কি সেই পরিমাণ হওয়া লাগবে না? কোন ঠিক নেই? ঠিক নেই? ও মুসলমান, আল্লাহর নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না? পাবে না? ঠিক না? আমার নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মতেরাও জান্নাতে যাওয়ার পারমিশন? এরে জান্নাতের চাবিটা থাকবো আমার নবীর হাতে। আমার জিজ্ঞাসা, আল্লাহর নবী জান্নাতে যাবে, নবী আমাদের নেতা, কথা ঠিক কি না? আর বের মানে ঠিক নেই? ঠিক নেই? কোরআন আমাদের সংবিধান, আল্লাহ আমাদের রব, নবী আমার নেতা, যদি অনুকরণ করতে হয়, যদি আদর্শ মানতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানব, মুহাম্মাদের রাজনীতি কইরা নবীর সাথে জান্নাতে যাব, রাজি আছেন কিনা? এদেশে আওয়ামী লীগ বিএনপি ইসলামের শত্রু নয়, ঠিক কিনা? ঠিক কিনা? আওয়ামী লীগের লোকেরাও নামাজ পড়ে, বিএনপির লোকেরাও নামাজ পড়ে, আওয়ামী লীগের লোকেরাও মসজিদ মাদ্রাসা ঘটে, বিএনপির লোকেরাও মসজিদ মাদ্রাসা ঘটে, ঠিক কিনা? কিন্তু এই দেশে আওয়ামী লীগ বিএনপি অন্য ধরনের ভিতরে ঢুকে এমন কিছু নাস্তিকার মূর্তা দেশে ইসলামের বিরুদ্ধে কোরআন